পাড়ায় শিক্ষালয়ে যাবার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিক্ষকের। ঘটনা আরামবাগের বসন্তপুর মোড়ের। বাড়ি থেকে স্কুলে যাবার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। আহত হয়েছেন তার এক সহকর্মী। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে মৃত স্কুল শিক্ষকের নাম আক্কাস আলী মল্লিক, বয়স 35। তার বাড়ি আরামবাগের দৌলতপুর এলাকায়। তার মাথায় গুরুতর চোট লেগেছে। রক্তাক্ত অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করেছে। মৃত স্কুল শিক্ষকের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। জানা গেছে স্কুল শিক্ষক আরামবাগের বসন্তপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখনই একটি বালির লরিকে বাইক নিয়ে ওভারটেক করতে যান। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পাশে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান দুজনেই। ঘটনাস্থলে আকাশ লরির চাকায় পিষ্ট হয়ে মারা যান, অপরজন মারাত্মকভাবে জখম হন। ঘটনার পর যানজট তৈরি হলে আরামবাগ থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃত শিক্ষক খানাকুলের ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমি তখন খেয়ে রাস্তাটা পার হচ্ছি, দাম করে মেরে দিয়ে চলে গেল একদম বালির লরি। আর এই সামনেটা মানে মাথা থেকে হেলমেটটা খুলে ছিটকে চলে গেল একদম, এত জোরে মেরেছে। কে না যিনি ওর পেছনে বসেছিল, সামনের লোকটা বেঁচে গেছে। যে বাইকটা চালাচ্ছিল সে মারা গেল, আর যে পেছনে বসেছিল, এই দাঁড়ো না, যে পেছনে বসেছিল সে ছিটকে চলে গেল। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।